কক্তি শালা হাকতনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী নিমান কি বাত পান্দা ফিলওয়ায় সারা পুঙ্খা ভারতবর্ষন কাহাম লামা ফুনুগ্রানি বাগৈতেই টংকসংলুকুনি কক সানানি বাগৈন মন কি বাত পান্দা চেংসৌ রিমানি হাকতনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী হাস্তে হাপংনি বখাকতেই রাজভবন পান্দব মানচাক ফাইয়ৈ হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা হাস্তেফা সত্যদেব নারায়ণ আর্যা ট্রান্সপোর্টতেই টুরিজম বেদনী মন্ত্রী সুশান্ত চৌধুরী কোঅপারেটিভ ফিউনারেল ওয়েলফেয়ার নি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি সকাট মানায় দীপা কর্মকার দেই বিক্রম বাহাদুর জমাতিয়ানি লগি কুচুক থাইনি যত লোকর ভাই মানচাক ফাইকা ত্রিপুরা বিভিন্ন বিষয়ে উনি বিভিন্ন এপিসোডে এই কথাগুলো বলেছেন এবং এমন কোনো বিষয় নাই যে বিষয়গুলো উনি টাচ করেননি ওনার কাছে সব ইনফরমেশন সেগুলো ওনার যে পদ্ধতি সেই পদ্ধতি অনুসারে সেগুলো উনি কালেক্ট করেন এবং সেগুলো আমাদের কাছে সেগুলো আমাদের সামনে রাখেন কোনো কিছুই বানিয়ে নয় ওনার নিজের মতো করে বানাননি যে যা হচ্ছে সেগুলোই যেটা ত্রিপুরাতে হচ্ছে আজকে মধ্যপ্রদেশে জানেন না সেটা মধ্যপ্রদেশের লোক জানছে সারা ভারতবর্ষের লোক জানছে আমরা এখানে বসে আমরা কিন্তু জানি না মধ্যপ্রদেশে বা হরিয়ানায় কী হচ্ছে সেইগুলোই উনি কুড়িয়ে এনে আমাদের সামনে রাখছে এবং সারা মানে ভারতবর্ষকে আমাদের কাছে একটা যেভাবে উনি আমাদের প্রেজেন্ট করেন সত্যি এক এক সময় অবাক করি যে এটাও একটা কী করে সম্ভব ওনার এই যে মন কি বাত যে অনুষ্ঠান ওনার যে ওনার ব্রেন চাইল্ড ওনার মাথার থেকে মস্তিষ্ক প্রসূত যেটা এলো উনি একটু আগে এখানে বলছিলেন যে যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে সমস্ত মানুষের ঘরে ঘরে যাওয়ার তখনও সুযোগ ছিল প্রতিটা ঘরে যেত মানুষের সাথে সম্পর্ক তবেই তো জনপ্রতিনিধি কিন্তু যখন দিল্লির 2014 উনি আসলেন আসার পর উনি দেখলেন যে অনেকটা দূরত্ব সেখানকার অবস্থা ওখানকার যে ব্যবস্থাপনা সেটা অনেক অনেকাংশে অন্যরকম যেটা গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি দেখেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি তখন যে আসলো মনের ভিতর আসলো যে আমি তো অনেক দূর হয়ে যাচ্ছি মানুষ থেকে অনেক দূরে চলে যাচ্ছি তেই যে মন কি বাতের মাধ্যমে উনি কিন্তু মানুষের সাথে আবার যুক্ত হলেন এবং আমার মনে হয় যে মন কি বাতের মাধ্যমে উনি যেভাবে মানুষের সাথে যুক্ত হয়েছেন সেটা মানে মুখ্যমন্ত্রী থাকাকালীনও সেটা সম্ভব হয়নি তো সেটার মধ্যে একটা মিউজিক আমরা ফিল করছি উনিও ফিল করছেন যে সত্যি আমি মানুষের সাথে আমরা সারা ভারতবর্ষে এক সূত্রে আমরা এখন গেঁথে আছি এবং আমাদেরকে নিয়েই উনি বাঁচতে চান তো এটা একটা অপূর্ব বিষয় সারা পৃথিবীর মধ্যে আর কোথাও আছে কিনা আমার জানা নেই কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে মন কি বাত অনুষ্ঠান কোথাও করছেন কিনা আমার জানা নেই তবে ওনাকে দেখে আজকে সারা পৃথিবী ওনাকে একদম সর্বশ্রেষ্ঠ একজন লিডার হিসাবে সবাই মানছেন এখন এবং এই ধরনের ইনোভেটিভ যে আইডিয়া হয়তোবা অন্য যেসব কান্ট্রি সেখানেও হয়তোবা এইভাবে একটা চেষ্টা বা প্রচেষ্টা করবে আমরা হাকতনি মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী মন কি বাত পান্দা ফিল ওয়াই সারা পুং মানি নৌরগৈ হাস্তেনি খরকনি সকাট মানাই দীপা কর্মকার দে বিক্রম বাহাদুর জমাতিয়ান লামসুকা মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা বরগ্ন কারিব মন কি বাত পান্দব মন্ত্রী বক্রক জে বরগ্নি মুং সাকা বরক নব লামসুমুং ইয়াফারকা মন্ত্রী অকরা পান্দা পাইয়ৈ রাজভবননি ফটো এক্সিবিশন বেড়ে নাইখ্যা মন্ত্রী অকরা দে হাস্তেফা বিউ রিপোর্ট কক্ষরাং